চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময় ইয়ামাহা R3 ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে। যদি কথা বলা হয় এই বাইকটির আনুমানিক বাজার মূল্যে, তাহলে দেখা যাবে এই বাইকটির আনুমানিক বাজার মূল্য থাকতে চলেছে 3,50,000 টাকা। এবারে যদি ইয়ামাহা R3 ইঞ্জিন স্পেসিফিকেশনস এর ব্যাপারে কথা বলা হয়, তাহলে দেখা যাবে ইয়ামাহার তরফ থেকে এই গাড়িটিতে প্রোভাইড করা হয়েছে 321cc ইনলাইন 2-সিলিন্ডার লিকুইড কোল্ড ইঞ্জিন। এই ইঞ্জিনটি থেকে পাওয়া যাবে 42 BHP পাওয়ার। পাশাপাশি যদি কথা বলা হয় এই গাড়িটি টর্কের ব্যাপারে, তাহলে দেখা যাবে ইয়ামাহা R3 প্রোভাইড করবে 29.8 নিউট্রন মিটারের ম্যাক্সিমাম টর্ক। পাশাপাশি ইয়ামাহা R3-তে প্রোভাইড করা হয়েছে 6-স্পিড গিয়ারবক্স, 14-লিটার ফুয়েল ট্যাঙ্ক, পাশাপাশি এই গাড়িটির ফ্রন্টে রয়েছে আলট্রা HD ফগ সাসপেনশন। বাইকের ভেতরে ফুললি ডিজিটাল কনসোল, ডুয়াল টানেল, এরকম অনেক ফিচার্সই দেখা যেতে চলেছে এই বাইকটিতে।